আমাদের মনে হরহামেশাই উকি দেয় নানা প্রশ্ন। এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর হয়তো ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যায়, আর কিছু প্রশ্নের উত্তর স্বয়ং বিজ্ঞানীরাও এখনো খুঁজে চলেছেন। আর এমনই কিছু প্রশ্ন নিয়ে শুরু করতে যাচ্ছি যে প্রশ্নের উত্তর কারো কাছেই নেই সিরিজের দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। সমুদ্র সত্যি বিস্ময়কর, কিন্তু পাশাপাশি দুইটি সমুদ্রের জল যেন আর এক বিস্ময়ের নাম। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পৃথিবীর দুইটি সর্ববৃহৎ মহাসাগর। এই মহাসাগর দুইটির মিলনস্থলে গেলে আপনি দেখতে পাবেন যে একদিকে প্রশান্ত মহাসাগরের জল এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগরের জল, এবং তারা কখনোই একসাথে মিশছে না। আপনি যদি হাত দিয়ে দুদিকের জল কিছুটা মেশানোর চেষ্টা করেন, তবে দেখবেন কিছুক্ষণ পর তারা আবার আলাদা হয়ে গেছে। কোনোভাবেই দুদিকের এই জলকে এক করা সম্ভব নয়। কিন্তু কেন এমনটি হয়? জল হলেও কেন তারা মিশে যায় না? আসলে প্রত্যেকটি সমুদ্রের বা নদীর জলের কিছুটা নিজস্বতা রয়েছে যা তার পারিপার্শ্বিকতার সাপেক্ষে গড়ে ওঠে। যেমন আটলান্টিক মহাসাগরের জলের উপরের স্তর প্রশান্ত মহাসাগর অপেক্ষা 40 সেন্টিমিটার উপরে, এবং দুইটি সমুদ্রের জলের লবণাক্ততা এবং ঘনত্বেরও পার্থক্য রয়েছে। তাই বাইরে থেকে দুদিকের জলকে এক মনে হলেও আসলে তা অনেকটা তেল আর জলের মতো। তাই তেল আর জল দুটি তরল পদার্থ হলেও যেমন তারা একসাথে মিশে যায় না, তেমনই দুইটি সমুদ্রের জলও কখনো একসাথে মেশে না। রাতের বেলা খোলা কোনো স্থানে একটু আলো জ্বাললেই দেখবেন কোত্থেকে এক ঝাঁক পোকা এসে আলোটির চারিপাশে ঘোরাঘুরি করছে। রাস্তায় রাতের বেলা চলতে থাকা রোড লাইটের নিচেও দেখবেন অজস্র পোকা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এমনটি ঘটার কারণ কি? আলো দেখলে কেন এভাবে পোকারা ছুটে আসে? আসলে কীটপতঙ্গ খাবারের সন্ধানে বেশ লম্বা দূরত্ব পাড়ি দেয়, এবং উড়ন্ত অবস্থায় দিক ঠিক রাখার জন্য তারা দিনের বেলা সূর্য এবং রাতের বেলা চাঁদকে নির্দিষ্ট করে পথ চলে। তবে এ চলতি পথে তারা কোনো আলোক উৎস সেটিকেই দিক নির্ণায়ক হিসেবে ভুল করে এবং সে আলোর দিকেই ছুটে আসে। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আবার মনে করেন যে শত্রুর হাত থেকে বাঁচার জন্যও পোকারা আলোর দিকে ছুটে আসে, যেহেতু আলো এর মাঝে কোনো বাধাকে অতিক্রম করতে পারে না। কাজে আলোর দিকে ছুটে যাওয়ার অর্থই হলো বাধাহীন এক অবারিত পথ, আর এই জন্যই রাতের বেলা কোনো আলোক উৎস দেখলে পোকারা দ্রুত সেদিকে ছুটে আসে। তো কেমন লাগলো আজকের এই এপিসোডটি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং এ সিরিজের আগের এপিসোডটি দেখতে ক্লিক করুন আই বাটনে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।